মালদার বিভিন্ন বাজারের খাদ্য সামগ্রীর গুণগত মান যাচাই করতে হঠাৎ অভিযান প্রশাসনের কর্তাদের। এদিন সকালে মালদা সদর মহকুমা শাসকের নেতৃত্বে প্রশাসনের একটি টাস্কফোর্সের টিম শহরের বিভিন্ন বাজারের খাদ্য সামগ্রীর গুণগত মান তদারকি করেন। মালদার বিভিন্ন বাজারে খাদ্য সামগ্রীর গুণগত মান যাচাই করতে হঠাৎ অভিযান প্রশাসনের কর্তাদের। এদিন সকালে মালদার সদর মহকুমা শাসকের নেতৃত্বে প্রশাসনের একটি টাস্কফোর্সের টিম শহরের বিভিন্ন বাজারে নানান খাদ্য সামগ্রীর গুণগত মান তদারকি করেন। বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে কোথাও সঠিক মানের খাদ্য সামগ্রী প্রশাসনের নজরে আসে, আবার কোথাও খাদ্য সামগ্রীতে অনিয়ম ধরা পড়ে বলে অভিযোগ ওঠে। এক্ষেত্রে বিভিন্ন বাজারগুলিতে গিয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয় প্রশাসনের পক্ষ থেকে, এবং মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর গুণগত মান যাতে ঠিক থাকে এবং সঠিকভাবে সরকারি পদ্ধতিতেও দাম নিয়ন্ত্রণ রেখে যাতে বেচাকেনা করেন ব্যবসায়ীরা, সে ব্যাপারে প্রশাসনের কর্তারা বিভিন্ন বাজারগুলিতে গিয়ে সে কথা তুলে ধরেন। এদিন সকালে সদর মহকুমা শাসকের নেতৃত্বে পৌরসভা ও প্রশাসনের ফুড সেফটি অফিসার সহ একটি টাস্কফোর্স টিম মালদা শহরের বিভিন্ন বাজারগুলিতে খাদ্য সামগ্রীর গুণগত মান যাচাই করেন। এদিন মালদা শহরের মকদমপুর পুরো বাজার, রদবাড়ি এলাকার নেতাজি পুরো বাজার সহ বেশ কয়েকটি এলাকার বাজারগুলি পরিদর্শন করেন। সেখানে কোন মাত্রায় কি ধরনের খাদ্য সামগ্রী বেচাকেনা চলছে সেগুলো খতিয়ে দেখেন প্রশাসনের কর্তারা। খাদ্য সামগ্রীগুলোর মধ্যে যেমন পেঁয়াজ, আলু, বিভিন্ন ধরনের সবজি, চাল, ডাল সহ নানান খাদ্যের উপকরণগুলি খতিয়ে দেখা হয়। প্যাকেটজাত খাদ্য সামগ্রীগুলির প্রোডাক্ট কি রয়েছে, দাম কতটা পার্থক্য রেখে পাইকার এবং খুচরো বিক্রেতারা ক্রেতাদের কাছে বেচাকেনা করছেন, সেই সব বিষয়গুলি বিভিন্নভাবে খতিয়ে দেখেন প্রশাসনের কর্তারা। কোথাও কোনো অনিয়মের অভিযোগ হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় প্রশাসনের পক্ষ থেকে। এই বিষয়ে এদিন সদর মহকুমা শাসক সুরেশ রানু জানান। বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছেন, কি কি দেখছেন এবং কি কি পেলেন? এটা আমাদের সাব ডিভিশনাল লেভেল একটা টাস্ক ফোর্স আছে, যেটা ধরো আছে ফুড সেফটি অফিসার, লিগাল মেট্রোলজি অফিসার, পুলিশ আছে, আমরা আছি, মিউনিসিপ্যালিটির অফিসার্সরা আছে। তো আমরা যৌথভাবে দেখতে চাইছি যে লিগাল মেট্রোলজির মানে ওয়েট অ্যান্ড মেজার্স ঠিক আছে কিনা, ফুড সেফটি মানে ফুড প্রোডাক্ট যেগুলো বিক্রি হচ্ছে তার গুণগত মান ঠিক আছে কিনা। যেমন ধরো দু এক জায়গায় আমরা দেখলাম ঘি বিক্রি হচ্ছে, তার কোনো লেভেলিং নেই এবং ঘিটা র্যান্সিড হয়ে গেছে, সেটাও বিক্রি হচ্ছে। তো এটা একটা ইস্যুস। আমরা দু একটা হোটেলেও যাব, আমরা যেটা দেখতে চাইছি পাইকারি রেট আর খুচরো রেট এর মধ্যে কি পার্থক্য আছে। মানে মাঝামাঝি কেউ লাভ করবে ঠিক আছে, মানে প্রত্যেক থেকেই তো লাভ হয়, কিন্তু এমন যেটা লাভ না হয় যে উৎপাদনকারী লাভ পাচ্ছে না কিন্তু মাঝখান থেকে কিছু করে রাখ নিয়ে যাচ্ছে, সেটা আমার জন্য এটা এটা কি পেলেন অনিয়ম কিছু পেলেন? আমরা প্রথম দিনের লোককে অ্যালার্ট করেছি, আমরা ঘিয়ের জিনিসটা ফুড প্রোডাক্টে পেয়েছি। তো এটা আমরা ফুড প্রোডাক্টে ঘিয়ের যেটা পেয়েছি সেটা কতগুলো স্যাম্পেল নিয়েছি, ওগুলো স্যাম্পেল আমরা টেস্ট করবো যেগুলো আদৌ ঘি কি নাকি অন্য কোনোভাবে ঘিটা তৈরি হয়েছে, সেটা টেস্ট করে রিপোর্ট এলে আমরা পরবর্তী। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার অ্যান্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.